এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য পরিষদের বর্তমান সভাপতি গৌতম পালকে হুঁশিয়ারি দিলেন, মানিকের দুর্নীতিগ্রস্ত পথে অর্থাৎ তার ফেলে যাওয়া জুতোই যেন ভুল করেও পা না গোলায়। রাজ্যের বর্তমান পরিষদ সভাপতি গৌতম পালক, তিনি যেন পথে মিথ্যার পথে না হাঁটেন বা অসৎ পথে বা দুর্নীতির পথে না হাঁটেন, সেই বিষয়েই কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি গাঙ্গুলি। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ। মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোই পা গোলাতে বারণ করছেন মধ্যশিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে। কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বাহুবলী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এবার কড়া হুঁশিয়ারি দিলেন, একদম সাবধান করে দিলেন, সতর্ক করলেন এই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পালকে, যে পলাশীপাড়ার দাপুরের তৃণমূল বিধায়ক এবং মধ্যশিক্ষা পর্ষদের হত্যাকর্তা তার তদানীন্তন প্রাক্তন সভাপতি ছিল মানিক ভট্টাচার্য, সে কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে। শুধু তাই নয়, তার স্ত্রী এবং পুত্র তারাও কিন্তু এখন গারদে রয়েছে। এবং এমতো অবস্থায় যখন গতকাল অর্থাৎ 31 মার্চ 2023 শুক্রবার কলকাতা হাইকোর্টে 2014 সালের টেট শংসাপত্র সংক্রান্ত একটি মামলায় যখন হাজির ছিলেন গৌতম পাল অর্থাৎ রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের বর্তমান সভাপতি, তাকে কিন্তু একদম সতর্ক করে দিলেন, কড়া হুঁশিয়ারি দিলেন বিচারপতি বাহুবলী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মানিক ভট্টাচার্যের ফেলে যাওয়া জুতোই পাগলাবেন না, অর্থাৎ মানিকের পথে কিন্তু হাঁটতে বারণ করছেন গৌতম পালকে। প্রসঙ্গত উল্লেখ্য, চাকরি প্রার্থীদের একাংশের দাবি ছিল এবং যার জন্য মামলা রুজু হয়েছিল যে 2014 সালের টেট শংসাপত্র দিতে দেরি করেছিল তদানীন্তন সময়ে মধ্যশিক্ষা পর্ষদ, সেই জন্যই কিন্তু এই মামলা রুজু হয়েছিল। এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে মামলা করা হয়ে থাকে, যেখানে আইনজীবীদের 30 লক্ষ করে টাকা দিত, পর্ষদের কাছে টাকা বেড়ে যায়। অথচ সেই মধ্যশিক্ষা পর্ষদ বুলিয়া উড়েছিল যে তাদের অর্থনৈতিক সমস্যার জন্য টেট শংসাপত্র দিতে দেরি হয়েছিল। সাথে থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আমরা আর কিছুক্ষণেই হাজির হব। নমস্কার, নজরে পশ্চিমবঙ্গ।